আজকে ইমেল সিগনেচারটা শিখবো। ইমেল সিগনেচারটা হচ্ছে আপনি যখন কাউকে একটা মেইল করবেন তখন বাই ডিফল্ট সেই মেইলের সঙ্গে আপনার একটা সিগনেচার চলে যাবে। সিগনেচারটা আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। আপনি আমার সিগনেচারটা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে করছি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনার সিগনেচারটা তৈরি করে নিতে পারবেন। এই জিনিসটা কিভাবে করে এটা আমরা আজকে দেখতে যাচ্ছি। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মেইলে যেতে হবে, জিমেইলে যেতে হবে, যে আমাদের যে সেটিং যে আইকনটা রয়েছে এখানে যাব। এখান থেকে যে আমাদের যে থাম্বনেল রয়েছে এখান থেকে আমরা থিম নিতে পারবো। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা। তারপরে আমাদের অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার জন্য সেটিং সিওয়াল সেটিংয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা আমরা জেনারেলে আসি, ঠিক আছে। এখান থেকে একটু স্ক্রল আপ করে নিচে আসবো। ওকে, হ্যাঁ এই যে এখান থেকে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এটাই হচ্ছে মেন সিগনেচার। এখানে ক্রিয়েট নাও, এখানে ক্রিয়েট নাও দিলে আপনার একটা সিগনেচার নাম দিবেন, যে যে আপনি যে কোনোটা যে কোনো একটা নাম দিতে পারেন, একটা সমস্যা নেই। মাই সিগনেচার, ওকে, যে কোনো একটা নাম দিলাম, কোনো সমস্যা নেই। এখানে আপনার এখন ডিজাইনটা এখানে আপনার পেস্ট করতে হবে। আপনি ডিজাইনটা বিভিন্ন থিম থেকে নিতে পারেন বা গুগল ডক্সে করতে পারেন, বিভিন্নভাবে করা যেতে পারে। আমি যেভাবে করছি সেটা আমি আপনাকে একটু দেখাই। ওকে, আমরা এখন এসে যাবো একটু ড্রাইভে যাব। আচ্ছা ড্রাইভে ডিরেক্ট যাওয়া যেত। আচ্ছা এই যে একটা করা আছে, আমি যেটা করছিলাম ওইটা এখানে সেভ আছে। এই যে ডিজাইনটা আমি করছিলাম এখানে, এই ডিজাইনটা এভাবে করে এখান থেকে এটা কপি করে কন্ট্রোল সি কপি, আমরা এখানে যাব কন্ট্রোল ভি পেস্ট, হয়ে গেল। তারপরে আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো, এই যে সেভ চেঞ্জ, এটা ক্লিক করে দিলে হয়ে যাবে আগে ছাড়া। এতটুকুই ছিল আজকে আমাদের ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ।